চোখের থেকে হাত সরিয়ে পেছনে তাকিয়েই থ, কারণ ওর সামনে নীল দাঁড়িয়ে। মিহু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও নিজের চোখ দুহাত দিয়ে ভালো করে মুছে সামনে তাকালো, কিন্তু না, ও ভুল দেখছে না, ওর সামনে আসলেই নীল দাঁড়িয়ে আছে। এমনিতে বেচারির মেজাজ খারাপ, তার উপর আবার নীলকে দেখে ওর মেজাজ 880 ভোল্টেজে গরম হয়ে গেল। তারপরও নিজেকে শান্ত করে নিল ও। ভুল দেখেছিস না, সত্যি দেখেছিস? আমি লন্ডন থেকে ফিরে এসেছি। জি, তা তো দেখতেই পাচ্ছি। তা আপনি কি কিছু বলবেন? আহারে, আমার বোনটা এখনো রাগ করে আছে। জি, ঠিক বুঝলাম না আপনার কথা। আপনার বোন মানে কে আপনার বোন? আমি শুধু অনুর বোন, এছাড়া আমি আর কারো বোন নই। হাই হাই, বলে কি এই মেয়ে, নিজের আপন ভাইকে কিনা বলছে, কে আপনি? দেখুন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার বোন মনে হয় অন্য কেউ। আপনি ভুল করে আমার কাছে চলে এসেছেন। জি না, আপনি আমার গুণধর মেজ বোন, আর আপনার ছোটটা আমার গুণধর ছোট বোন। ওই মিয়া, বললাম না আপনাকে যে আমি আপনার বোন না, কথা কি কানে যায় না নাকি? আরে মিহু, প্লিজ আর রাগ করে থাকিস না, অনেক তো হলো, এবার আর না। গত দুটো বছর ধরে তুই আমার সাথে কথা বলিস না, আর কত করবি এমন? বের হ তুই আমার রুম থেকে, এক্ষুনি বের হ বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নীল। যা খারাপ হওয়ার হোক, দেখি তুই আজ কিভাবে না মানিস। প্লিজ বের হ আমার রুম থেকে, আমাকে একা থাকতে দে একটু। তোর এইসব ফাজলামো কাহিনী আমার জাস্ট বিরক্ত লাগছে। আমার কাহিনী তোর কাছে বিরক্তকর লাগছে? অনেক বেশি। এবার যা মিহু। অনু মিহুর রুমে ঢুকে নীলকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। ভাইয়া! নীল পেছন ঘুরে অনুকে দেখে নিজের দুহাত বাড়িয়ে দিল অনুর দিকে। অনু দৌড়ে এসে জড়িয়ে ধরল নীলকে। মিহু মুচকি আসলো ওদের কাহিনী দেখে। মিহু মনে মনে ভাবছে একটু বদলায়নি, যেমন ছিল তেমনই আছে, পুরো ফাজিলের কারখানা। অনু নীলকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। তুই আসছিস বলিস নি কেন? বললে সারপ্রাইজ দিতাম কিভাবে? আমি তো ফুললি সারপ্রাইজড। তুই তো সারপ্রাইজ, বাট আরেকজন তো আমাকে চিনতেই পারছে না। কে? মিহু? হুম, এখানে তো একটাই মহারানী আছে। কিরে মিহু, তুই নাকি নীলকে চিনিস না? কে এই নীল যে আমার ওকে চিনতে হবে? আহা মিহু, এত রাগ করছিস কেন বেচারার উপর? তুই ওর হয়ে আর সাফাই দিতে আসিস না। কি করলে তুই আমাকে মাফ করবি বল? তুই? আমি বলছি মিহু কিসে তোকে মাফ করবে? নীল ধুকুচকে অনুর দিকে তাকালো। অনু নীলকে একটা চোখ টিপ দিল। নীল বুঝতে পারলো যে মিহুকে খুশি করার উপায় অনুর কাছে আছে, তাই অনু এভাবে বলছে। নীলও তাই আর কোনো আপত্তি করলো না। আচ্ছা বল কি করতে হবে। কান ধরে উঠবস কর 100 বার। নীল অনুর কথা শুনে অনুর দিকে চোখ বড় বড় করে তাকালো। অনু নিজের জিভ একটু বের করে ভেঙালো। নীল বুঝতে পারলো অনু মিহুর সাথে সাথে নিজের কাজও সারতে চাইছে। নীল নাক ফুলিয়ে অনুর দিকে তাকালো। মিহু নীলের দিকে তাকিয়ে আছে। কি হলো কর? তোকে আমি পড়ে দেখে নেব। কেন, আমি কি আগে থেকে বেশি সুন্দর হয়ে গিয়েছি নাকি? নীল নিজের কোট খুলে রেখে শার্টের হাতা ফোল্ড করে নিল, গলার টাইটা লুজ করে নিল, তারপর কান ধরে উঠবস করতে লাগলো। অনু মেঘের অবস্থা দেখে মুখ চেপে হাসছে, আর মিহু মিটি মিটি হাসছে। নীল কাঁদো কাঁদো ফেস বানিয়ে তাকিয়ে আছে ওদের দিকে, আর কান ধরে উঠবস করছে। মিহু একসময় ফিক করে হেসে দিল। নীলও মিহুর হাসি দেখে হেসে দিল। ভাইয়া! নীল যে মিহুকে জড়িয়ে ধরলো, মিহুও জড়িয়ে ধরলো। বাহ, আমাকে কি সুন্দর ভুলে গেলি তোরা, তোদের মিল করে দিলাম আমি, আর আমাকে এখন কেউ চেনে না। মিহু আর নীল অনুর কথা শুনে হেসে দিল। অনু গাল ফুলিয়ে রেখেছে। নীলু আর মিহু অনুর কাছে যে একসাথে অনুকে জড়িয়ে ধরলো। অনুও দাঁত বের করে একটা হাসি দিয়ে ওদেরকে জড়িয়ে ধরলো। ভালো কথা, আমাকে তো মানিয়ে নিলি, কিন্তু নীলাকে মানাবি কিভাবে? মা মানে কি মনে করেছিস? আমরা কিছু জানি না, আমরা সবই জানি, নীলা আমাদের সবটাই বলেছে। ওইটা তো একটা পেট পাতলা, ওর পেটে কি কোনো কথা থাকে নাকি? শোন, তুই আমাদের আপন নাই ভাবতে পারিস, বাট নীলা আমাদের আপন ভাবে, তাই সব বলেছে। একটা থাপ্পড় দেব ধরে, আমি তোদের আপন ভাবি না, তাই না? আপন ভাবলে লুকিয়ে রাখতি না যে তুই আর নীলা একে অপরকে ভালোবাসিস।
না মানে ওটা তো আসলে থাক আর কথা খুঁজতে হবে না নীলাকে কিভাবে মানাবি সেটা ভাব তুই কিছু আইডিয়া তো দে ভুলটা যেহেতু তোর তাই সেটা শুধরে নেওয়ার দায়িত্বটাও তোর আল্লাহ ভাগ্য করে বোন দিয়েছে দুটো দুটোই এক নম্বরে দজ্জাল কি বললি তুই বজ্জাত পোলা তুই তো ভেটকি মাছের দাদা তোর উপর আজকেই ঠাটা পড়বে তোর কপালে বউ নাই আজকে নীলার কলেজে গিয়েছিলাম কিভাবে নীল সকাল থেকে নীলার সাথে ওর যা যা হয়েছে সব বলল আর নীলার কলেজের নিউ ম্যানেজমেন্ট টিচারটা যে ও সেটাও বলল সব তো বুঝলাম কিন্তু তুই ম্যানেজমেন্ট টিচার কিভাবে হলি ওই কলেজের আরে পুরনো ম্যানেজমেন্ট টিচার আমার বন্ধুর বাবা ছিল উনি অসুস্থ হয়ে পড়ায় আমার নাম রেকমেন্ড করেছেন কলেজে তারপর আমার যোগ্যতার জন্য আমাকে ওনারা ওনাদের কলেজে নিয়ে নিয়েছেন এর মধ্যে তুই নিশ্চিত কোন মাস্টার প্ল্যান করেছিস আমি শিওর হ্যাঁ মানে আসলেই টাকা খাওয়াইছি এই কলেজে টিচার হওয়ার জন্য জানতাম তুই এমন কিছুই করেছিস নীলার হাতের ঝাটার পিঠা খাওয়ার জন্য রেডি থাক তুই ও তোকে সহজে পাত্তা দিবে বলে আমার মনে হয় না আর তোদের খবর কি কারো প্রেমে টেমে পড়েছিস নাকি মিহুরটা তো তুই আগে থেকেই জানিস যে ও মেঘ ভাইকে ভালোবাসে আর আপনার আপনারটার কথাও একটু বলেন তুই আবার কার ঘাড়ে গিয়ে পড়লি একটা লাথি দেব আমি ফইন্নি তোরে আমি কারো ঘাড়ে গিয়ে কেন পড়তে যাব রে এছাড়া কেউ যেচে তোকে নিবে বলে আমার মনে হয় না নীলের বাচ্চা নীল অনু দিল নীলের পায়ে পাড়া নীল নিজের পা ধরে লাফাতে লাগলো অনু নীলের চুল ধরে টান দিয়ে নীলকে সোজা করলো অনু আমাকে মেরে ফেলবি নাকি তুই বজ্জাত পোলা ঠাটা পড়ে না কেন তোর উপর শকুনের দোয়ায় গরু মরে না জানিস না তোকে আমি ওস্টা মেরে উগান্ডায় পাঠিয়ে দিব এক ফোঁটা পেচি ফু দিলে যাবি ওরে সে নাকি আবার আমাকে ওস্টা মেরে উগান্ডায় পাঠাবে এই কি বললি তুই বল কি বললাম তোকে আমি স্টপ ফাইটিং গাইস নীলকে বল ও আগে শুরু করেছে বললি না তো যে কার গলায় গিয়ে ঝুলেছে নীল চুপ এখনো ঝুলেনি বাট ঝুলতে দেরিও নেই মিহু তোকে তো আমি দাঁড়া তুই এই এক মিনিট ছেলেটা কে এ বাসার চারতলায় থাকে নাম মানিক চৌধুরী মানিক তুই চিনিস ওকে হ্যাঁ খুব ভালো মতো চিনি আমার আর মেঘের ছোটবেলার বন্ধু ও বাহ বাহ খুব ভালো তাহলে তো হয়েই গেল মানে মানিক কি জানে না যে তুই তাকে ভালোবাসিস না এখনো বলেনি ইনফ্যাক্ট মানিক ভাইও ওকে লাভ করে কিনা ও জানে না হাই রে ভালোবাসা রে উফ থামবি তোরা আর তুই সবসময় মানিকের নাম শুনলে প্রেম প্রেম করিস কেন ও তুমি ওর সাথে প্রেম করতে পারো আর আমি বলতে পারবো না ওই আমি কখনো ওর সাথে প্রেম করলাম কেন চট্টগ্রামে থাকতে করোনাই মানিক চট্টগ্রামে কবে গেল আরে ঘুরতে গিয়েছিল আর ওইখানেই ওর সাথে দেখা হয়েছিল তারপর থেকেই তো ইন্টু পিন্টু চলছে ওদের মধ্যে ওই বজ্জাত মাইয়া ইন্টু পিন্টু মানে কি রে প্রেম প্রীতি ফোনের নানি জানি কথাকার তুই কি ইন্দুর তোরা শুরু করিস না এখন আবার আমার লাইফটা তেজপাতা হয়ে গেল রে মিহু নীলকে মেঘের ব্যাপারে সব বলল অনু আর নীলকে আজকে ব্যাপারটাও বলল ও অনু আর নীল তো মেঘের কথাগুলো শুনে রেগে শেষ কিন্তু মিহু ওদের শান্ত করে রেখেছে মিহু নিজেও বেশ চিন্তায় আছে মেঘের কথা ভেবে মেঘ বলেছে এই কথাগুলো লাইক সিরিয়াসলি তুই কিছু বলিস নি ওকে হুম ও আমার কথা বুঝতেই চাইছিল না তো আমি আর কিভাবে বোঝাবো ওকে বল আরে ওর কানের নিচে দুইটা দিতি তাহলেই হতো সেই সাহস আমার আছে বলে তোর মনে হয় আছে ঠিকই কিন্তু মারতে কষ্ট হয় সেটা বল মজা নিস না হ্যাঁ ওকে আমি মারতে পারতাম ঠিকই কিন্তু ভালোবাসি তো তাই না লাভেরিয়া খুব ভালো মতো ধরেছে